আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা আমার গণিত ক্লাস ফাইভ পেজ নাম্বার দুশো পেজ থেকে দেখে নেব। এর আগের দিন দেখো আমরা একশো নিরানব্বই পেজ আর দুশো পেজের এক দুই তিন এই তিনটি অঙ্ক দেখেছিলাম আজকে আমরা চার থেকে দশ পর্যন্ত দেখে নেব এর আগের অঙ্কগুলো যদি তোমাদের এটার সলভগুলো যদি প্রয়োজন হয়ে থাকে তবে তোমরা প্লেলিস্ট থেকে চেক করে নিও এখন আমরা চারের দাগের অঙ্কটা দেখে নিচ্ছি কি বলেছে দেখো চারের দাগের অঙ্কটাতে চার দিস্তায় ছিয়ানব্বই পৃষ্ঠা কাগজ আছে ন দিস্তায় কত পৃষ্ঠা কাগজ থাকবে আমরা কি জানি এক একটা দিস্তায় মানে এক দিস্তায় পৃষ্ঠার সংখ্যাটা হচ্ছে নির্দিষ্ট তার মানে যত দিস্তার পরিমাণটা বাড়বে মানে দিস্তার সংখ্যাটা বাড়বে পৃষ্ঠার সংখ্যাটাও অন্যদিকে বাড়তে থাকবে আবার দেখো দিস্তার সংখ্যাটা যেই কমবে পৃষ্ঠার সংখ্যাও কিন্তু কমতে থাকবে তার মানে এখানে দিস্তার সংখ্যা আর পৃষ্ঠার সংখ্যা পরস্পর সরল সম্পর্কে আছে কারণ দিস্তার সংখ্যা বাড়লে পৃষ্ঠার সংখ্যা বাড়ছে আবার দিস্তার সংখ্যা কমলে পৃষ্ঠার সংখ্যাও কমছে চলো দেখে নি অঙ্কটা আমরা দিস্তা বাড়লে পৃষ্ঠার সংখ্যা বাড়বে এখানে দিস্তা ও পৃষ্ঠার সংখ্যা পরস্পর সরল সম্পর্কে আছে কি লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো বার করবো কি ন দিস্তায় কত পৃষ্ঠা কাগজ আছে তার মানে পৃষ্ঠার সংখ্যাটা আমরা বার করব তার জন্য এটাকে ডান দিকে রাখবো আর বা দিকে কী লাগবো দিস্তার সংখ্যা দিস্তার সংখ্যাটাকে আমরা বা দিকে রাখছি আর পৃষ্ঠার সংখ্যাটাকে ডান দিকে রাখছি চার দিস্তাতে পৃষ্ঠা আছে ছিয়ানব্বইটি ঠিক আছে আর ন দিস্তায় কত পৃষ্ঠা কাগজ থাকবে এটা আমরা জানি না আমরা বার করব তাই জিজ্ঞাসার চিহ্ন দিয়ে দিলাম কী লিখব চার তিস্তায় পৃষ্ঠা আছে সমান সমান ছিয়ানব্বই টি এক দিস্তায় পৃষ্ঠা আছে সমান সমান এক দিস্তায় কম থাকবে তার জন্য ভাগ করে দেবো আর ন দিস্তায় বেশি পৃষ্ঠা থাকবে তার জন্য দেখো গুণ করে দেব ঠিক আছে দেখো চার দিয়ে ছিয়ানব্বইকে ভাগ করলে কত হবে বলো তো চার এককে চার চার দুগুণে আর দুবার যাবে আর একটা থাকলো চার চারে ষোলো হয়ে গেল তার মানে চার দিয়ে ছিয়ানব্বইকে ভাগ করলে চব্বিশ পাবে এবার ওপরে কি আছে চব্বিশ গণিত নয় গুণ করে দিচ্ছি দেখো চার নং ছত্রিশ ছয়টা বসলো তিনটা হাতে থাকলো নয় দুগুণে আঠেরো উনিশ কুড়ি একুশ তার মানে দেখো ন দিস্তায় কতগুলো পৃষ্ঠা আছে দুশো ষোলোটি উত্তর কি লিখে দেবে ন দিস্তায় দুশো ষোলোটি পৃষ্ঠা আছে এরপরে দেখো পাঁচের দাগের অঙ্কটা দেখে নিচ্ছি কি বলেছে তৃষার কাছে একশো টাকা আছে চার হাজার গ্রাম চালের দাম হচ্ছে একশো টাকা চার হাজার গ্রাম চালের দাম একশো টাকা আর তৃষার কাছে বলে দিয়েছে যে একশো টাকা আছে সে ওই টাকা দিয়ে কত গ্রাম চাল কিনবে ঠিক আছে মানে একশো টাকায় পাওয়া যায় হচ্ছে চার হাজার গ্রাম চাল তার কাছে একশো টাকা আছে তার মানে একশো টাকায় সে কত গ্রাম চাল পাবে সেটাই তোমাদের বার করতে দিয়েছে ঠিক আছে দেখো প্রথমে এই টাকার পরিমাণটা তোমাদের দিয়ে দিয়েছে কিন্তু দেখো এই স্টেটমেন্টটা পুরোটা আছে যে এত টাকায় এত গ্রাম ওজনের চাল পাওয়া যায় তাই দেখো এটাকে আমরা আগে বসাবো আর আরেকটা কথা বলে দিই দেখো টাকার পরিমাণের সাথে চালের পরিমাণ কিন্তু সরল সম্পর্কে আছে কারণ টাকার পরিমাণ যেই বাড়বে চালের পরিমাণও বাড়বে আবার টাকার পরিমাণ যেই কমবে চালের পরিমাণও কিন্তু কমবে তাই টাকার পরিমাণ আর চালের পরিমাণ পরস্পর সরল সম্পর্কে আছে কী লিখবে দেখো এখানে টাকার পরিমাণ বাড়লে চালের পরিমাণ বাড়বে এখানে টাকার পরিমাণ ও চালের পরিমাণ পরস্পর সরল সম্পর্কে আছে দেখো আমরা ডান দিকে কী লিখবো টাকার পরিমাণ আর দেখো চালের পরিমাণটা বার করবো তাই চালের পরিমাণটাকে ডান দিকে রাখবো যেটা বার করবো সবসময় ডান দিকে রাখতে হবে মানে অজানা রাশিকে সবসময় আমরা ডান দিকে রাখব দেখো টাকার পরিমাণটা কী একশো টাকায় পাওয়া যায় একশো টাকা একশো টাকায় পাওয়া যায় চার হাজার গ্রামের চাল ঠিক আছে চার হাজার গ্রাম ওজনের চাল আর একশো টাকায় কত পরিমাণ চাল পাওয়া যাবে বার করবো তাই জিজ্ঞাসার জন্য স্টেটমেন্টটা কী লিখব একশো টাকায় পাওয়া যায় সমান সমান চার হাজার গ্রামের চাল এক টাকায় পাওয়া যায় সমান সমান দেখো এক টাকায় কম চাল পাওয়া যাবে তাই দেখো ভাগ করব মানে পরিমাণ কম হলে ভাগ করতে হবে তাই তো এক টাকায় নিশ্চয়ই কম পরিমাণে চাল পাবো তাই দেখো ভাগ করে দিলাম একশো টাকায় পাওয়া যায় সমান সমান একশো টাকায় আমরা বেশি গ্রাম ওজনের চাল পাব তাই দেখো গুণ করে দেব দেখো একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম দুই দিয়ে যদি ভাগ করো এটা হয়ে যাবে পাঁচ কারণ পাঁচ দুগুণে দশ দুই দিয়ে ভাগ করলে এটা হচ্ছে আট ঠিক আছে আট দুগুণে ষোলো হয় দেখো আট দিয়ে চার হাজারকে ভাগ করো আমরা কি জানি আট এক আট আট দুগুণে ষোলো তিন আটে চব্বিশ চার আটে বত্রিশ পাঁচ আটে চল্লিশ দেখো পাঁচ আটে চল্লিশ হয়ে যাচ্ছে চল্লিশের পর আরও দুটো শূন্য আছে তাই বসিয়ে দিলাম কত হয়ে গেল পাঁচশো পাঁচশো আর যদি পাঁচ গুণ করি হয়ে যাবে পঁচিশশো পঁচিশশো গ্রাম তার মানে একশো টাকায় পাওয়া যাবে দু হাজার পাঁচশো গ্রাম ওজনের চাল উত্তর লিখে দেব একশো টাকায় পাওয়া যাবে দু গ্রাম ওজনের চাল দেখো এই ক্যালকুলেশানটা তোমাদের একটু অন্যভাবে দেখিয়ে দিচ্ছি তোমাদের কারণ মনে হতেই পারে যে এটা কঠিন চার হাজারকে যদি তোমরা একশো দিয়ে ভাগ করো কি হবে বলো তো দেখো ভাগ করছো ষোলো এক ষোলো ষোলো দুগুণে বত্রিশ তিনশো না আটচল্লিশ বেশি হয়ে যাচ্ছে বত্রিশ মানে তিনশো কুড়ি বিয়োগ করলে এটা আশি ওপর থেকে নেমে গেল শূন্য ষোলো এক ষোলো ষোলো দুগুণো বত্রিশ তিনশো লং আটচল্লিশ চারশো লং চৌষট্টি পাঁচশো লং আশি দেখো একশো ষাট গণিত পাঁচ হচ্ছে আটশো এটা মিলে যাচ্ছে তার মানে দেখো একশো ষাট দিয়ে যদি চারশোকে ভাগ করো এটা হবে পঁচিশ তার মানে এটা কত হচ্ছে পঁচিশ আবার দেখো একশো টাকায় পাওয়া যাচ্ছে কত গ্রাম ওজনের চাল তার মানে কত হচ্ছে গুণ হচ্ছে পঁচিশ গণিত একশো হয়ে যাচ্ছে দেখো কত হচ্ছে পঁচিশ গণিত এক হচ্ছে পঁচিশ দুটো শূন্য বসিয়ে দিলাম দেখো ক্যালকুলেশনটা এভাবে করলেও যেটা উত্তর আসছে তোমাদের আগে যেমন করে আমি দেখিয়েছিলাম সেভাবেও যদি করো দেখো উত্তর কিন্তু সেম আসবে তোমাদের যেভাবে সুবিধা হবে তোমরা সেভাবে করতে পারো মানে আগেও যেমন করে দেখিয়েছিলাম এটা ভাগ করছি পাশে চার হাজার ভাজিত হচ্ছে একশো ষাট বার করলে প্রথমে যে কত আনসারটা আসছে সেটা আসবে যে পঁচিশ আর তারপরে দেখো একশো টাকায় পাওয়া যায় সমান সমান কত গ্রাম ওজনের চাল পঁচিশ গণিত হচ্ছে একশো গ্রাম ওজনের চাল সেভাবেও তোমরা কিন্তু করতে পারো উত্তর একই আসবে তোমাদের যাদের যেই প্রসেসে করতে সুবিধা হবে সেই প্রসেসেই কিন্তু তোমরা করবে এরপরে দেখো ছয়ের দাগের অঙ্কটা দেখে নিচ্ছি ডেভিড চারশো আশি মিনিটে দুশো চল্লিশ পৃষ্ঠা পড়তে পারে তার মানে দেখো সময়টা দিয়ে দিয়েছে মানে চারশো মিনিট এই সময় সে পড়তে পারে দুশো চল্লিশ পৃষ্ঠা কত ঘন্টায় সে পাঁচশো চল্লিশ পৃষ্ঠা পড়বে কত ঘন্টায় আমাদের দেখো এখানে মিনিটকে কিসে পরিণত করতে হবে ঘন্টায় পরিণত করতে হবে কারণ উত্তরটা আমাদের চেয়েছে ঘন্টায় আমরা দেখো দেখে নিচ্ছি প্রথমে অঙ্কটা এখানে সময়ের সাথে দেখো পৃষ্ঠার সংখ্যাটা হচ্ছে পরস্পর সরল সম্পর্কে আছে তাই তো কারণ সময় যত বাড়ছে সে মানে কত পৃষ্ঠা পড়ছে সেই সংখ্যাটাও বাড়ছে আবার দেখো সময় যত কমবে সে কম পৃষ্ঠা পড়বে তাই তো কারণ সময় বাড়লে বেশি পৃষ্ঠা পড়তে পারবে আর সময় কমলে কম পৃষ্ঠা পড়তে পারবে কারণ সময়ের সাথে পৃষ্ঠাটা এখানে সরল সম্পর্কে আছে সময় বাড়লে পৃষ্ঠার সংখ্যা বাড়ছে সময় করলে পৃষ্ঠার সংখ্যা কমছে গণিতের ভাষায় সমস্যাটি হলো দেখো কি বলে দিয়েছে এখানে আমাদের সময়টা বার করতে হবে দুশো চল্লিশ পৃষ্ঠা চারশো আশি মিনিটে আর পাঁচশো চল্লিশ পৃষ্ঠা পড়তে কত সময় লাগবে সময়টা বার করতে হবে কিন্তু সময়টা করতে হবে বার দেখো বৈদিকে ঘন্টায় তার মানে মিনিটটাকে আমাদের ঘন্টায় পরিণত করতে হবে আমরা দেখো এখানে দেখে নিচ্ছি কি জানি এক ঘন্টা সমান সমান হচ্ছে ষাট মিনিট তাই তো সুতরাং চারশো মিনিট দেখো মিনিটকে যদি আমরা দেখো কি করতে পারি ঘন্টায় নিয়ে যেতে পারি তার জন্য কি করতে হবে যেটি ঘন্টাটা আছে সেটাকে দেখো সার দিয়ে ভাগ করতে হবে এখানে দেখো চারশো আশি আছে চারশো আশিকে যদি আমরা সার দিয়ে ভাগ করি কারণ আমরা কি জানি ঘন্টাটাকে মিনিটে পরিণত করার জন্য সার দিয়ে গুণ করতে হয় আর মিনিটকে ঘন্টায় পরিণত করার জন্য সার দিয়ে ভাগ করতে হয় ঠিক আছে দেখো কেটে দিচ্ছি ছয় ছয় শূন্য শূন্য কেটে দিলাম দেখো শূন্য শূন্য কেটে দিলাম ছয় ছয় ছত্রিশ ছয় বিয়াল্লিশ ছয় আটে আটচল্লিশ তার মানে চারশো আশি মিনিটটা কততে পরিণত হচ্ছে কত ঘন্টায় আট ঘন্টায় পরিণত হচ্ছে এখানে দেখো আমরা কী লিখতে পারি চারশো আশি মিনিটটাকে আমরা ঘন্টায় পরিণত করে আট ঘন্টায় লিখতে পারি ঠিক আছে এরপরে দেখো মেন স্টেটমেন্টটা লিখবো দুশো চল্লিশ পৃষ্ঠা পড়তে সময়ে লাগে সমান সমান হচ্ছে আট ঘন্টা এক পৃষ্ঠা পড়তে দেখো সময় লাগবে আরও কম সময় লাগবে তাই দেখো ভাগ করে দেব ভাগ করা মানেই হচ্ছে দুশো চল্লিশ মানে নিচে হবে দেখো তোমাদের এখানে কি বলো তো ঘন্টায় পরিণত করেছি তোমরা যদি দেখো এইভাবে না করো তোমরা আটকে কি তোমরা দুশো চল্লিশ দিয়ে ভাগ করতে পারবে পারবে না এখানে দশমীকে চলে আসবে যেটা অনেক ক্রিটিক্যাল হয়ে যাবে তার থেকে সহজ হচ্ছে এখানে ভাগ মানে হচ্ছে নিচে লেখা হরে লেখা পাঁচশো চল্লিশ পৃষ্ঠা পড়তে সময় লাগবে দেখো বেশি সময় লাগবে তাই দেখো গুণ হবে লবে লিখে দিলাম এটা ঘন্টা শূন্য শূন্য কেটে গেল দেখো আট এক আট আট দুগুনে ষোলো তিন আটে চব্বিশ তিন দেখো তিন দিয়ে চুয়ান্নকে ভাগ করছি তিন এককে তিন চার পাঁচ তোমার হাতে দুই থাকলো তিন আটে চব্বিশ দেখো কত হলো আঠেরো ঘণ্টা তো পাঁচশো চল্লিশ পৃষ্ঠা পড়তে সময় লাগে আঠেরো ঘণ্টা উত্তর লিখে দেবে পাঁচশো চল্লিশ পৃষ্ঠা পড়তে সময় নেয় আঠেরো ঘন্টা পাঁচশো চল্লিশ পৃষ্ঠা পড়তে সময় নেয় আঠেরো ঘন্টা এরপরে দেখো সাতের দাগের অঙ্কটা দেখে নিচ্ছি ষোলো টাকায় পাঁচশো গ্রাম চিনি পাওয়া যায় এক কিগ্রা চিনির দাম কত দেখো এখানে অঙ্কগুলো একই কিন্তু তোমাদের এককগুলো খেয়াল করতে হবে এখানে মিনিটে দেওয়া আছে তোমাদের ঘণ্টায় বার করতে দিয়েছে আবার দেখো এখানে পাঁচশো গ্রাম চিনির পরিমাণটা বলে দিয়েছে কিন্তু তোমাদের উত্তর চেয়েছে এক কিগ্রা চিনির দাম কত সেখানে দেখো তোমাদের মানে ভালো করে এককগুলোকে দেখে কোনটাতে কনভার্ট করলে তোমাদের সুবিধা হবে বা করতে হবে সেটা কিন্তু তোমরা দেখে করবে এখানে দেখো পাঁচশো গ্রামটাকে যদি তোমরা কিগড়াতে পরিণত করো সেখানে দশমিকের একটু ক্যালকুলেশন আসবে সেটা তোমাদের হয়তো কঠিন লাগতে পারে কিন্তু দেখো এখানে কিগড়াটাকে যদি তোমরা গ্রামে পরিণত করো তোমাদের ক্যালকুলেশনটা ইজি হয়ে যাবে তাই দেখো তোমাদের কিন্তু প্রথমে ভাবতে হবে যে কোন প্রসেসের মধ্যে দিয়ে গেলে তোমাদের ক্যালকুলেশনটা ইজি হবে সেইভাবে কিন্তু তোমাদের অঙ্কগুলো করতে হবে না হলে দেখো অঙ্ক তোমাদের ঠিকও হবে কিন্তু কারোর সময় বেশি লাগবে কারোর সময় কম লাগবে এখানে দেখো সাতের দাগের অঙ্কটা কী দিয়েছে যে টাকার পরিমাণ বাড়লে চিনির পরিমাণটাও বাড়বে আবার টাকার পরিমাণ কমলে চিনির পরিমাণও কমবে যেটা আমরা নর্মালি জানি তার মানে এখানে টাকার পরিমাণ ও চিনির পরিমাণ পরস্পর সরল সম্পর্কে আছে দেখো আমাদের বার করতে হবে যে এক কিগ্রা চিনির দাম কত চিনির দামটা বার করব অজানা রাশি তাই এটাকে ডান দিকে রাখব চিনির দাম আর বাঁ দিকে রাখবো চিনির পরিমাণ পাঁচশো গ্রাম ওজনের চিনির দাম হচ্ছে ষোলো টাকা ঠিক আছে এক কীগরা ওজনের চিনির দাম কত আমরা কি জানি এক কীগরা সমান সমান এখানেই লিখে দেবে যে এক কিকরা সমান সমান হচ্ছে এক হাজার গ্রাম তার মানে এক হাজার গ্রাম চিনির পরিমাণের মানে দামটা আমরা জানি না সেটা বার করব তাই এটা জিজ্ঞাসার চিহ্ন দিয়ে দিলাম কী লিখব পাঁচশো গ্রাম ওজনের চিনির দাম সমান সমান হচ্ছে ষোলো টাকা ঠিক আছে এক গ্রাম ওজনের চিনির দাম নিশ্চয়ই কি হবে কম হবে কম হওয়ার জন্য দেখো ভাগ করব ভাগ করতে গেলে কি বলেছি নিচে বসিয়ে দেবে আর দেখো এক হাজার গ্রাম ওজনের চিনির দাম কি হবে বেশি হবে তাই দেখো বেশি হওয়া মানে গুণ করতে হবে এত টাকা দেখো পাঁচশো দিয়ে যদি হাজারকে যদি ভাগ করো দুই হয় আমরা জানি আর ষোলো গণিত দুই হয়ে যাচ্ছে বত্রিশ তার মানে হাজার গ্রাম ওজনের চিনির দাম হবে বত্রিশ টাকা দেখো উত্তর কী লিখে দেবে একইগ্রা চিনির দাম হচ্ছে বত্রিশ টাকা এরপরে দেখো ওই দিকে তাকাও আমরা আটের দাগের অঙ্কটা দেখে নিচ্ছি নাজিরার কাছে পঞ্চাশ টাকা আছে সে দুটি বিস্কুট কিনতে এক টাকা দেয় তার মানে এক টাকায় দুটো বিস্কুট পাওয়া যায় আর নাজিরার কাছে পঞ্চাশ টাকা আছে বলেছে যে পঞ্চাশ টাকায় সে কতগুলি বিস্কুট কিনবে এখানে বিস্কুটের সংখ্যাটা জানতে চেয়েছে তার মানে বিস্কুটের সংখ্যাটাকে আমাদের ডান দিকে রাখতে হবে আর টাকার পরিমাণটাকে বাঁ দিকে রাখতে হবে কী লিখবো এক টাকায় পাওয়া যায় দুটি বিস্কুট তার মানে পঞ্চাশ টাকায় পাওয়া যাবে কতগুলি বিস্কুট এখানে কী হচ্ছে টাকার সাথে বিস্কুটের সংখ্যাটা সরল সম্পর্কে আছে খুব সহজ আমরা জানি যে বাজারে কিনতে গেলে আমরা কি জানি যে বেশি টাকা দিলে বেশি জিনিস পাবো আর কম টাকা দিলে কম জিনিস পাবো তাই তো খুব সোজা হিসাব বেশি টাকা দিলে সে বেশি সংখ্যক বিস্কুট পাবে আবার কম টাকা দিলে সে কম সংখ্যক বিস্কুট পাবে তার মানে এখানে টাকার পরিমাণের সাথে বিস্কুটের সংখ্যাটা সরল সম্পর্কে আছে চলো দেখে নি অঙ্কটা টাকার পরিমাণ ও বিস্কুটের সংখ্যা সরল সম্পর্কে আছে কারণ টাকার পরিমাণ বাড়লে বিস্কুটের সংখ্যা বাড়ে ঠিক আছে তার মানে দেখো আমরা কী বার করবো বিস্কুটের সংখ্যা বার করবো তাই সেটাকে ডান দিকে রাখব বিস্কুটের সংখ্যা আর এটা হচ্ছে টাকার পরিমাণ কি বলে দিয়েছে দেখো বইয়ের দিকে তাকাও দুটি বিস্কুট কিনতে এক টাকা দেয় তাই তো তার মানে এক টাকায় পাওয়া যায় দুটি বিস্কুট পঞ্চাশ টাকায় কতগুলি বিস্কুট পাওয়া যাবে এটা জানি না তাই জিজ্ঞাসার চিহ্ন স্টেটমেন্টটা কী দেব এক টাকায় পাওয়া যায় সমান সমান দুটি বিস্কুট পঞ্চাশ টাকায় পাওয়া যায় পঞ্চাশ টাকায় বেশি সংখ্যক বিস্কুট পাওয়া যাবে তাই তো তার মানে গুণ করবো দুই গুণিত পঞ্চাশটি বিস্কুট সময় সমান হচ্ছে একশোটি বিস্কুট উত্তর কী লিখে দেবে উত্তর লিখে দেবে যে পঞ্চাশ টাকায় সে একশোটি বিস্কুট কিনবে এরপরে দেখো নয়ের দাগের অঙ্কটা দেখে নিচ্ছি প্রণব হাজার মিটার রাস্তা বাসে যেতে চার টাকা ভাড়া দেয় তার মানে চার টাকা সে ভাড়া দিয়ে হাজার মিটার রাস্তা যাচ্ছে এক টাকা ভাড়া দিয়ে কতটা রাস্তা যাবে দেখো কতটা রাস্তা রাস্তার পরিমাণটা আমরা বার করব তাই দেখো রাস্তার পরিমাণটাকে আমাদের ডান দিকে রাখতে হবে আর ভাড়া মানে ভাড়াতে কত টাকা দেয় টাকার পরিমাণটাকে আমাদের বাঁ দিকে রাখতে হবে দেখো আমরা কি জানি যে বেশি যদি রাস্তা যাই তবে আমরা বেশি ভাড়া দিই তাই তো একটা নির্দিষ্ট ভাড়া আছে কিন্তু যেখানেই যখনই আমরা বেশি দূর রাস্তা যাব তখন আমরা বেশি ভাড়া দিই আর কম মানে যখন দূরত্ব যাই মানে কম রাস্তা যায় তখন আমরা কম ভাড়া দিই তার মানে ভাড়ার সাথে দূরত্বের পরিমাণটা কি সরল সম্পর্কে আছে কারণ রাস্তা যত বাড়বে ভাড়ার পরিমাণ পরিমাণটাও তত বাড়বে আবার রাস্তা যত কমবে ভাড়ার পরিমাণটাও তত কমবে তার মানে এই দুটো পরস্পর সরল সম্পর্কে আছে দেখো কি লিখে দিচ্ছি রাস্তা বাড়লে ভাড়ার পরিমাণ বাড়বে এখানে রাস্তা ও ভাড়ার পরিমাণ পরস্পর সরল সম্পর্কে আছে এখানে দেখো কী বার করতে হবে পাঁচ টাকা ভাড়া দিয়ে কতটা রাস্তা যাবে রাস্তার পরিমাণ তাই দেখো রাস্তার পরিমাণটাকে আমাদের ডান দিকে রাখতে হবে আর বাঁ দিকে রাখবো ভাড়া কী লিখবো দেখো চার টাকা ভাড়া দিয়ে যায় হচ্ছে হাজার মিটার পাঁচ টাকা ভাড়া দিয়ে সে কত পরিমাণ রাস্তা যাবে জানি না বার করবো তাই জিজ্ঞাসার চিহ্ন স্টেটমেন্টটা এটাই লিখে দেবে পাঁচ টাকা ভাড়া দিয়ে যায় হাজার মিটার পথ পথ বা রাস্তা যে কোনো একটা লিখতে পারো এক টাকা ভাড়া দিয়ে নিশ্চয়ই কম পরিমাণ রাস্তা যাবে তার মানে দেখো ভাগ হবে তাই তো এক টাকা যদি ভাড়া দাও তুমি চার টাকা ভাড়া দিলে যে পরিমাণ রাস্তা যাবে তুমি এক টাকা ভাড়া দিয়েছো নিশ্চয়ই তার থেকে বেশি পরিমাণ রাস্তা যাবে না বা সমান রাস্তা যাবে না কমই রাস্তা যাবে মানে ভাগ করতে হবে তাই দেখো নিচে বসিয়ে দিলাম পাঁচ টাকা ভাড়া দিয়ে যায় দেখো পাঁচ টাকা ভাড়া দিয়ে তুমি বেশি পরিমাণ রাস্তা যাবে তাই দেখো গুণ হবে এটা মানে বেশি রাস্তা যাবে তাই গুণ হবে দেখো চার দিয়ে যদি আমরা হাজারকে ভাগ করি দেখো চার দিয়ে যদি একশোকে ভাগ করি কত হয় বলো তো আমরা কি জানি চার পঁচিশে একশো হয় একটা শূন্য থাকলো বসে গেল দেখো তোমাদের ভাগটা বাইরেও দেখিয়ে দিচ্ছি চার দিয়ে হাজারকে ভাগ করছো চার দুগুণে আট বিয়োগ করে দুই নামলো উপর থেকে একটা শূন্য নামলো চার পাঁচে কুড়ি ঠিক আছে শূন্য নামলো চার শূন্য শূন্য দেখো শূন্য বসে গেল কত হলো দুশো পঞ্চাশ দেখো দুশো পঞ্চাশ বসে গেলো দুশো পঞ্চাশ গুণিত পাঁচ করলে কত পাবো শূন্য মানে পাঁচ শূন্য শূন্য পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ বসলো হাতে দুই থাকলো পাঁচ দুগুণে দশ এগারো বারো বারোশো পঞ্চাশ মিটার বা বলতে পারো এক হাজার দুশো পঞ্চাশ মিটার উত্তর কী লিখবে যে পাঁচ টাকা ভাড়া দিয়ে কত রাস্তা যাবে উত্তর লিখে দেবে যে পাঁচ টাকা ভাড়া দিয়ে বারোশো পঞ্চাশ মিটার যাবে ঠিক আছে এরপরে দেখো আমরা দশের দাগের অঙ্কটা দেখে নিচ্ছি ইয়াসিন হাজার গ্রাম চা দুশো টাকায় কেনে হাজার গ্রাম চা সে দুশো টাকায় কিনবে সে পাঁচশো টাকায় কত গ্রাম চা কিনবে দেখো পাঁচশো টাকায় কত গ্রাম চা এখানে চায়ের পরিমাণটাকে বার করতে চেয়েছে তাই দেখো আমরা চায়ের পরিমাণটা অজানা রাশি তাই আমরা এটাকে ডান দিকে রাখবো আর টাকাটাকে মা দিকে রাখবো এখানে দেখো আমরা কি বুঝতে পারছি যে টাকার পরিমাণের সাথে চায়ের পরিমাণটা মানে কত গ্রাম ওজনের তোমরা চা কিনছো সেটা দেখো সরল সম্পর্কে থাকবে কারণ বেশি টাকা দিলে বেশি পরিমাণ চা পাবে আবার কম টাকা দিলে কম পরিমাণ চা পাবে তার মানে এখানে লিখে দেবে যে এখানে টাকা ও চায়ের পরিমাণ পরস্পর সরল সম্পর্কে আছে এখানে টাকার পরিমাণ ও চায়ের পরিমাণ পরস্পর সরল সম্পর্কে আছে টাকা বাড়লে চায়ের পরিমাণ বাড়বে ঠিক আছে তার মানে দেখো কত গ্রাম চা মানে চায়ের পরিমাণটা বার করব তাই এটাকে ডান দিকে রাখছি চায়ের পরিমাণ এটা হচ্ছে টাকার পরিমাণ দেখো দুশো টাকায় সে কিনবে হাজার গ্রাম চা এটা এইদিকে রাখছি আর পঞ্চাশ টাকায় কত গ্রাম চা কিনবে বার করব। তাই দেখো জিজ্ঞাসা চিহ্ন স্টেটমেন্টটা কী লিখবে দুশো টাকায় পাওয়া যায় সমান সমান হাজার গ্রাম চা এক টাকায় পাওয়া যায় সমান সমান হচ্ছে কম চা পাওয়া যাবে তাই দেখো ভাগ করতে হবে নিচে বসিয়ে দিলাম এত চা পঞ্চাশ টাকায় পাওয়া যায় সমান সমান দেখো হাজার গণিত হচ্ছে পঞ্চাশ মানে বেশি পরিমাণ চা পাওয়া যাবে তাই দেখো গুণ করব। আর নিচে দুশো দেখো দুশো দিয়ে যদি হাজারকে ভাগ করা হবে হচ্ছে পাঁচ পাঁচ গণিত পঞ্চাশ হয়ে যাবে পাঁচ পাঁচে পঁচিশ আর শূন্যটা বসে গেল এত গ্রাম উত্তর কী লিখবে যে পঞ্চাশ টাকায় দুশো পঞ্চাশ গ্রাম চা পাওয়া যায় পঞ্চাশ টাকায় দুশো পঞ্চাশ গ্রাম চা কিনবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে